আসসালামু আলাইকুম। আজ আমরা ভ্রমণ করব চট্টগ্রামের বদ্যাখ্যাত অপারেটর এস আলমে। এস আলমে ভ্রমণ ছিল এটাই আমার প্রথম, এবং এটার টিকিটটি আমার কাছে খুব বেশি একটি ভালো মনে হয়নি। চলুন গাড়ির ভিতরের অংশ আমরা দেখি। যখন আমি টিকিট কেটেছিলাম তখন বুঝতে পারিনি যে এই পুরাতন আমলের বাসটি আমার কপালে এসে জুটবে, কিন্তু যাই হোক টিকিট কেটে ফেলেছি, এখন তো আর কিছু করতে পারি না। চলুন এটাতেই ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। আমাদের গাড়ির ছাড়ার সময় ছিল 4:10। 4:08 আমরা গাড়িটি আমাদের টিকিট কাউন্টারে নিয়ে যাই। তারপর সেখান থেকে আমাদের ভ্রমণ শুরু হয়, এবং গোয়ালন্দতে আমাদের প্রায় 3 ঘন্টা জ্যামে বসে থেকে পুরো জার্নিটা মাটি হয়ে যায়। জ্যাম পার হয়ে আমাদের গাড়ি যখন ছোটা শুরু করো, তখন কাউন্টারে তাদের একটার পর একটা কাউন্টার, সেখানেও আমরা আরও বেশি বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তার ওপর কাউন্টারম্যান আবার দুজন যাত্রীকে ভুল টিকিট দিয়েছে, এবং একই সিটে 4 জন যাত্রী দিয়ে ফেলেছিল। সেদিনও গাড়িতে একটু গ্যাঞ্জাম হয়েছিল, সব মিলিয়ে একটু বাজে অবস্থায় ছিল আমার এই ভ্রমণটি। তারপরও যাই হোক ঠেলতে ঠেলতে আমরা এগিয়ে গেলাম, কিন্তু এই গাড়িতে উঠে আমি তত একটা সন্তুষ্ট নই, কেননা গাড়ির স্পিড অ্যাভারেজ 75 থেকে 80 ছিল। এই ভাঙাচোরা গাড়িটি ছিল আমার ট্যুরমেট। এটা ছিল এস আলমে আমার প্রথম ভ্রমণ অভিজ্ঞতা, এবং এটি ছিল মারাত্মক বাজে অভিজ্ঞতা। চলুন জার্নিটা একটু উপভোগ করি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways. Till my shadow turns to sun rays. And on we'll go. Through the wastelands, through the highways. Dude.
ছিল আমার এস আলমে ভ্রমণের অভিজ্ঞতা, যদিও খুবই বাজে একটি অভিজ্ঞতা ছিল। আশা করছি পরবর্তীতে আর এরকম হবে না, ভালো কিছু পাব। যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যদিও ব্লগার হিসেবে একেবারেই নতুন, তাই যদি কোনো কিছু ভুল করে থাকি কিংবা মিস করে থাকি সেটা আমাকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেটা তুলে ধরার চেষ্টা করব। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে কামনায় আসসালামু আলাইকুম।